শোতে না আসলে তোর কি করতে হইতো? বউকে নিয়ে বাইরে বাইরে ঘুরতে হইতো, খুব বোরিং একটা কাজ, বোরিং একটা কাজ হইতো না? আবার বউকে বাইরে নিয়ে যে ঘুরবা, তোমাকে ফেরার সময় তো অবশ্যই একটা পিৎজা শপে বসতে হইতো, তখন তো মনে করো তোমার 700-800 টাকা চলে যাইতো, যাইতো না? খুব উপকার করতেন ভাই, কি যে উপকার করছেন। এখন বউ যে কানবো, কান্দার পরে তার কান্দা থামানোর জন্য একটা শাড়ি দিতে, একটা গহনা দিতে হবে, মনে করেন আবার মানে পিজা প্লাস এবার শাড়ি গহনা, ওটা শুধু তো মাইনাস কিছু হবে না, প্লাস হবে শুধু। হ্যাঁ, এই যে চোখের পানি, এক বউয়ের চোখ থেকে এক ফোঁটা অশ্রু ঝরা মানে পকেট থেকে একটি করে বান্ডিল চলে যাওয়া। এক একটি অশ্রু নামতে দেখি বান্ডিল পড়তেছে, তখন তাড়াতাড়ি গিয়ে ধরি, বলে ও বাবা তুমি আমাকে এত ভালোবাসো, চোখ থেকে আমার এক ফোঁটা অশ্রু পড়তে দাও না। না অশ্রু না, আমি আমার বান্ডিলটা লাটকাট খেলাম, ক্যাচ ধরছি, ক্যাচ দ্য বান্ডিল। যাই হোক, সে পাশে একা, সে এখন আমার শোটা শুনতেছে, তার নামে খারাপ খারাপ কথা বলা যায়। ওহো, এইরকম বউ তো পৃথিবীতে পাওয়াই যায় না। মানে যেই বউ পূজার দিনে হাজবেন্ডকে ছেড়ে দেয়, যাও তুমি অফিস করো, আমার কথা তোমাকে চিন্তা করতে হবে না, এইরকম বউ তো এই দেশে একটাও নাই। এক্স্যাক্টলি এই কথাটাই কইছে, যাও তুমি, কিন্তু যাও অফিস করো, আমার কথা তোমার চিন্তা করতে হবে না। টোনটা ছিল বলার ধরনটা, মানে অভিনয় কম পারে তো, দ্যাটস ওয়াই মানে বুঝতে পারে না যে ডায়লগটা এভাবে শুনছো তুমি, ডায়লগটা কিভাবে দিতে হবে, নাটবে শিখিয়ে দিতে হবে, কিভাবে দিতে হবে ডায়লগটা, যাও অফিস করো। আজকে সবাইকে সবসময় কি ঘুরতেই যাইতে হবে? ঘুরতে তো আমরা কালকেও পারবো, সবসময় কি পূজার ছুটিতেই ঘুরতে যেতে হয়? দেখো ভালোবাসা থাকলে সব দিনই ছুটি, দেখছো এভাবে বলতে হয়। আর তুমি আমি কিভাবে বলছো, জুতাটা ঢিল মেরে দিয়া যাও, এই নাও তোমার জুতা, অফিস করো, অফিস করো যাও। এই জন্য আমার কথা তোমাকে ভাবতে হবে না, অফিসই তোমার সব, দেবে নে রাতে অফিসেই থাইকো, আমাকে তো লাগবে না। এরকম বউ কয়জন পায়? সেম কোশ্চেন, এরকম বউ কয়জন পায়? হচ্ছে যে বউকে পূজায় কি কিনে দিছিস, হচ্ছে যে পূজাতে বউকে নূপুর কিনে দিছে এক জোড়া, বলছে বাবা এত রোমান্টিক তুই, মানে তোদের ভালোবাসা তো অন্য লেভেলে চলে গেছে, মানুষ শাড়ি দেয়, ইয়ে দেয়, মানে অর্নামেন্টস দেয়, তুই নূপুর কিনে দিছিস, মানে শুনতে খুব ভাল লাগে তাই না, নূপুরের শব্দ, রিনিঝিনি শব্দ ভাল লাগে তাই না? বলছে না ভালো তো লাগে, কিন্তু ঘটনা অন্য জায়গায়। বলছে কেন? নূপুর কিনে দিছি কারণ হলো মোবাইল চালানোর সময় এত সাইলেন্টলি পিছনে এসে দাঁড়ায় যায়, শব্দ বুঝি না, এই জন্য নূপুর কিনে দিছি, না আসলে টের পামু। সেটাই বলছে যে বউকে বলা হয়েছিল যে আমি তো সময় পাই না, আমি সব সময় তো অফিস করি আর যে কাজে ব্যস্ত থাকি, তো এবার পূজোয় তো তোমার জন্য আমি কিছু কিনতে পারি। বলতো না 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 কি বলো, আমি তো তুমি সময় পাইস পাও না, তো কী হচ্ছে, আমি তো সময় পাইছি, আমি কিনে নিয়েছি সব, মানে বলে হ্যাঁ আমি আমার জন্য একটা শাড়ি কিনেছি, একটা জুতো কিনেছি, দুটো অলংকার কিনেছি, আর তোমার জন্য একটা সুন্দর একটা ড্রেস কিনছি, ও আমার জন্য সুন্দর কই দাও পরে আসি। বলে না বোকা, আমি পরে আসি, তুমি দেখো তোমার জন্য কিনছি, শুধু তোমার সাথে যখন যাবো তখন আমি এটা পরবো, তোমার জন্য ড্রেস, তোমার জন্য যান, তোমার জন্য একটা শার্ট কিনছি। সেটা তুমি কি শোনাইলে বউ, তুমি আমার জন্য শার্ট কিনছো, মানে কি কেমনে সম্ভব, পৃথিবী উল্টে গেল নাকি, সূর্য কি এখন পশ্চিম দিক থেকে উঠে? সেই এমন কেন করতেছ, আমি কি তোমার জন্য শার্ট কিনতে পারি না? অবশ্যই কিনতে পারো, তো জান জীবনে প্রথমবার শার্ট কিনছো, কত টাকা দিয়ে কিনছো? 10,000 টাকা দিয়ে একটা শাড়ি কিনছি, ওটা ফ্রি দিছে। বলে যে এবারে শপিং এ আমার শপিং লিস্ট কি কি ছিল রে, খুব জোস একটা শপিং লিস্ট, একদম রিচ এবং বাজেট শপিং লিস্ট রে, বলতে গেলে মনে কর যে প্রায় 1,50,000 টাকার শপিং আমি করে ফেলেছি। আর এর মধ্যে মনে কর ঠিক আছে যে কী কী কিনছে, এই যে বউয়ের জন্য অলঙ্কার কিনতে হয়েছে, শাড়ি কিনতে হয়েছে, কসমেটিক্স কিনতে হয়েছে, প্লাস থাইল্যান্ডের জুতো কিনলাম, তারপর প্লাস ওর যে কসমেটিক্সগুলো সব তো মনে কর বাইরের, ও তো দেশি কসমেটিক্স একদমই পছন্দ করে না, লোকালগুলো ওর স্যুট করে না, তো সব মিলিয়ে কী আছে, তুই কী কিনছিস? ওর সব কিনে দেওয়ার পর আমি একটা স্যান্ডি কিনছি, একটা আন্ডারওয়্যার, আমি ভিতর থেকে শান্তি পাই চাই। ওই যে অনেকে ফ্রান্সের পণ্য বর্জন করছে, আমিও জানি না, শুধু ঘটনাটা জানি, বর্জন করছেন কেন করছে আমি ঠিক জানি না। যে ফ্রান্সের পণ্য আমাদের দেশে বর্জন করার কোনো দরকার নেই, এইসব ন্যাকামি করতেই যায় না। কেন কয়, আমগো দেশের কোনোটাই মেড ইন ফ্রান্স না, সব মেড ইন জিঞ্জিরা, শুধু জিঞ্জিরা লোকদের পেটে লাথি মেরে, নাইলে লরিয়াল গুলিস্তানের মোড়ে 30 টাকায় বিক্রি করে, লরিয়াল, তারপর আমি বলি লরিয়াল, প্যান্টিন,
তারপর ডাভ, এইসব যত বড় বড় ব্র্যান্ড আছে সবগুলো দেখবেন যে যে কোনো ফুটপাতে ব্রিজের উপর বসে আছে, এবং ওগুলো একটা পিস আপনি কিনতেই পারবেন না। ওরা এক পিস সেম আপনি দোকান থেকে কিনে যেই দামে কিনবেন ওরা চার পিস দিতে হবে, এবং প্যাকেট করা ফুল ইনটেক ইনটেক। হ্যাঁ, যে এক পিসের দামে আপনি চার পিস পেতে নিয়ে যান, বাসায় নিয়ে যাবেন, শ্যাম্পু গিয়ে দেখবেন ভিতরে সরষের তেল, তাও অরিজিনাল সরষের তেল দিলে ভালো। ওরা যেই সরষের তেল দেয় থাকার বললাম না, ওখানে সরিষা নাই, নিজেই সরিষার ফুল। এদিন কারণ ভাইরাল শো এর শুট শেষ করে নিচে নেমে দেখি ব্র্যান্ডের বডি স্প্রে বিক্রি করতেছে জাকার মধ্যে। আমি দেখছি যে বডি স্প্রে আপনি চাপ দিলে কিরকম বেরোবে বাতাসের মতো বাইরে, বায়ু গুলো ইগুলো বাইরে বাইরে যে কিরকম স্প্রে এর মতো বাইরে চারিদিকে মনে করেন দেয়া যায়। আমি একদিন যে ফুটপাতের সাথে ওখান থেকে আমি চিন্তা করলাম যে এরা যে বেচে আসলে কি জিনিস বেচে, তো আমি বডি স্প্রে নিলাম, আমি বললাম যে ভাই চেক করে নিতে পারবো, গায়ে মেরে নেন কোনো সমস্যা নেই, চেক করে নেন। ঠিক আছে, চেক করে মারাসি, ও বাতাস তো বেরে নেই, মনে পিচকারি দেখলো আমাকে গায়ে এক পিচকারি পানি মেরে দিচ্ছে, এরকম বললো পথ করে গায়ে আমার ষাট শুট পুরো বিচে গেলো। আমি কি এলো ভাই বেশি করে বেরে, এটা আপনার সমস্যা নেই, আমি তো দেখেই বুঝি দুই নম্বর, যেই এমনি মারছি পিচকারি মতো ফুচকারি বেরিয়েছে, আমার ভিতরের মালটাও দুই নম্বর, বাসায় গিয়ে দিয়ে হিন্দে চিন্তে পড়তে হিন্দে হিন্দে শার্টের রং উঠে গেছে, শার্ট ধোয়ার পরও ওই রং আর যায় না, মনে করেন যে এমন বিষাক্ত তাদের মেডিসিন তারা ইউজ করে, শার্টের রং উঠে যায়। যে বডি স্প্রে নিয়ে যদি বডিতে ইউজ করেন শেষ, একটা কাজ করা যেতে পারে, ওগুলো নিয়ে ই করতে হবে, গালে দিতে হবে, তাহলে ওইসব জায়গায় লোমটা উঠবে না, জায়গাটা পুই একদম সিল গালা হয়ে যাবো। যারা যারা চান যে অবাঞ্ছিত জায়গায় লোম না উঠুক, অবাঞ্ছিত জায়গায় চুল না উঠুক, তারা ব্রিজের উপর থেকে স্প্রে কিনে মুখে ইউজ করে। তাহলে আমরা অনিল কাপুর একটা গিফট করি, অনিল কাপুর, অনিল কাপুর এটা গিফট করবে না, অনিল কাপুর গিফট করতে হবে আমাদের যে দেশের যেখানে ট্রাক্টর ধান কাটে ওগুলো একটা গিফট করতে হবে, সোয়া চালা দিতে হবে। বডি স্প্রে মারার ধরন দেখে কি করে বুঝবেন যে কোনটা নিজের কোনটা বন্ধুর? কোনটা আছে, যদি নিজের হয় বডি স্প্রে শব্দ হবে ফুস ফুস ফুস, আর যদি বন্ধুর হয় শেষ কিরে দোষ আর বাইরে না কে কিরে শেষ মুহূর্তে আমার দিদি না যা বেটা, এর কোনো কথা তোর বাসায় কোনোটাই ভালো করে থাকে না। আপনি চিন্তা করেন, ও কইবো যে কি রে শেষ মুহূর্তে আমার দিলে, আমার টেনশন কালকে না কিনলাম, এক্সপ্লেন কস কি কালকে কিনছি, যেমন হচ্ছে আমাদের, যেমন হচ্ছে আমাদের অফিসের কফির জার, হ্যাঁ ইয়ে একটু কফি খাওয়াও বে, কফি তো শেষ, হ্যাঁ পরশু দিনে এক ডিব্বা কফি কিনলাম শেষ, আপনি সে আবার হিসাব সুন্দর দিয়ে দিবে আপনাকে, আপনি না গতকালকে 30 কাপ খেলেন আর তার আগের দিনে আপনার গেস্ট হাউস আসলো সেখানে খেলেন 32 কাপ, আর আজকে আপনি এখন পর্যন্ত তো 25 কাপ খাই ফেলেন, আমি মাত্র অফিসে ঢুকছি ও 25 কাপ তো খাইবে না, ইয়ে বা গার্লফ্রেন্ডের গার্লফ্রেন্ডকে ইয়ে করছে, নক করছে ফেসবুকে, হ্যালো জান তুমি কি আমার উপর রাগ করছো, জান বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি। গার্লফ্রেন্ডের বাবা রিপ্লাই দিছে, হারামজাদা আমি আমি ওর বাপ। বলছে ও আঙ্কেল তাহলে ঠিকই আছে, এই SMS-টা 10 জনকে ফরওয়ার্ড করেন, আপনি একদিনের মধ্যে সুখবর পাবেন। এরকম হয় মানে, হ্যালো জান তোমাকে অনেক ভালোবাসি, বাঁচবো না জান, তুমি কথা বলতেছো না কেন? আমি জান না, আমি রাব্বা। আচ্ছা আঙ্কেল এই মেসেজটাকে পাঠিয়ে দিয়েন তো, প্লিজ ওকে বলবেন, এরকম হয় না যে এই আমাকে না পেলে আমার আব্বুকে বলে দিস, উনি আমাকে জানাই দিবে, হ্যাঁ এরকম করে অবস্থা। বাবাকে জিজ্ঞেস করতেছে ছেলে যে আচ্ছা আব্বা তোমাদের বোধহয় লাভ ম্যারেজ ছিল তাই না? বলছে হ্যাঁ আমাদের লাভ ম্যারেজ ছিল, কিন্তু তুই কেমনে জানলি? কয় না দেখলাম তোমার বিয়ের তারিখ থেকে আমার জন্মদিনের ডিফারেন্স মাত্র 5 মাস। ইন্টেলিজেন্ট ছেলে মেয়ে কিন্তু খুব চালাক আজকালকার,
ইন্টেলিজেন্ট ছেলেগুলো খুব চালাক। ঠিক আছে, ভাবলাম যে ইন্টেলিজেন্ট বলতে ছুটির দিনে ছুটি না পাইলে এরকম লাগে একটু মাঝে মাঝে। আমার কথা বলা নিষেধ ছিল। ও হ্যাঁ, তাই তো, তুই তো আজকে কথা বলিস নাই। না আমি আমি দেখবেন, আমি তো আগামী সাত দিন আমি অসুস্থ থাকি, সাত দিন অসুস্থ। আমার মানে প্রচন্ড জ্বর, মাথা ব্যথা, মাথা ব্যথা, শরীর ব্যথা, শরীর ব্যথা, উঠতেই পারতেছি না, গলা খুবই খারাপ, তাদের চলে নাটবা এটাই করবো আমি, এটা খুবই কথা বল, ও গলা তো খুবই খারাপ রে, ওষুধ টুসুদ খাইতে হবো, ঠিক আছে সময় মতো অফিস চলে আসি। নিচে বাইর হওয়ার সময় মনে করেন যে গেট দিয়া মাত্র বাম পাওটা রাখছি, এমন সময় একটা বাইক আইসে আমার বাম পায়ের উপর দিয়ে চলে গেল। আমি কোন রকমে ডান পা দিয়া দাঁড়া গেছি লিফটে উঠমো, ওই মানে লিফটের সুইচ গেল নষ্ট হয়ে গলার মধ্যে খাইলাম চিপা, লিফটে যেই উঠছি মনে করে লিফট উপরের দিকে না গিয়া লিফটের দড়ি সিরা নিচে গেল পয়রা, আমি এখনো লিফটের মধ্যে আটকে আছি, বাইরে হইতে পারতেছি না, আর আমার তো নাক ভেঙে গেছে, মাথা ফেটে গেছে, গলায় চেপা খাইছি, পা দুটো ভাঙা, আমি এখন কি করব? দেখেন আশেপাশে কোনো সিরিয়াস, আপনার তো সিরিয়াস অবস্থা, তাড়াতাড়ি আশেপাশে কোনো হাসপাতালে যান, আর হ্যাঁ হাসপাতাল থেকে দুইটার আগে বের হন, লাঞ্চের পরে অফিসে চলে আসেন। লাঞ্চের পরে অনেক কাজ, কিন্তু অফিসে চলে আসেন, হ্যাঁ ঠিক আছে, নালে কিন্তু আসছেন, দিনের তুলনায় একদমই আলাদা মৌলিক কাজ, এটা একদমই অন্য ধরনের কাজটা হলো, আপনার মোবাইলে গিয়ে মেসেজ অপশনে লিখবেন CFM, স্পেস দিয়ে নাম, স্পেস দিয়ে লোকেশন দিয়ে তারপরে নিজের মনের কথা লিখে পাঠিয়ে দেবেন। আর কমেন্ট করার জন্য www.facebook.com/capitalfm94.8 গেলে আমাদের ফেসবুকে লাইভটা দেখতে পাবেন, সেখানে কমেন্ট করে দেবেন। একদম মৌলিক কাজ, অন্য ধরনের, কিন্তু অন্য ধরনের, আজকে একটু ডিফারেন্ট, একদম ডিফারেন্ট ভাবে, ঠিক আছে। পিছিয়ে ছোট বিরতির পর কেউ কোথাও যাবে না, কিপ টিউনিং ক্যাপিটাল এফএম 94.8। হ্যাঁ, বিজয় দশমীর শুভেচ্ছা, এটা বলার জন্যই আমি আসার, ঠিক আছে, নাহলে তো আমার ছুটি কাটানোর কথা। অ্যাকচুয়ালি এটা এটা যাতে সবাইকে সুন্দর হয়, আরেকটা যেটা বলতে হয় ওটা বলে দে, কোনটা নাকি কি বলবো, যে আমাদের কাদের উপর যারা হাত রেখেছে, হ্যাঁ হ্যাঁ আমাদের উপর, আমাদের শোটা তো খুবই মৌলিক শো, মৌলিক শো, আমাদের পেছন দিয়ে যিনি যারা ধরে রেখেছে তাদের নাম হচ্ছে ইভেলি প্রেজেন্স, নট বল টু দ্য টুফান কিংস, আর আমাদের উপর দিয়ে যেটা চাপ দিচ্ছে সেটা হচ্ছে ক্যাপিটাল এফএম 94.8, আর আমাদের সাইডে যারা আমাদের দিচ্ছে সেটা হচ্ছে নট বল টু দ্য টুফান, আমরা নিজেরাই সাইডটা আমরা নিজেরাই ওপেন করে ধরে রাখছি, ঠিক আছে, পিচ্ছি ছোট্ট বিরতির পর।
ইনফেকশন হাই করতে নাই, শুধুমাত্র ঘুম আসলে অপকর্ম করবে। উরে বাবা, নতুন ভ্যানিশ মোড আবিষ্কার হয়েছে। যাক, আপনার শুনছেন ইভেলি প্রেজেন্স নাট বল্টু দ্য টু ফোন কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8। নাট বল্টু তো কোনো ভ্যানিশ মোড নাই, শুধু আছে অন এন্ড অফ। নাট বল্টু অন এবং অফ। অফ নুন লিখেছে, আমি বাসার সব কাজ করি শুধু রান্না বাদে, তারপরে আমার মা বলে সারাদিন শুয়ে বসে থাকলে আর কি দিন যায়, তাহলে আমি কি করবো বলো। তুমি এক কাজ করবা, সারাদিন তুমি শুয়ে বসে থাকবা, যখনই আম্মা তাকাইবে তখনই কাজ করবা। আন্টি যখনই তোমার দিকে তাকাবে দেখবে খালি আন্টি কখন আসতেছে, বাস কাজ শুরু করে দেবে, দেখবে আহারে আমার মেয়েটা সারাদিন কাজ করে, শোয়ারও টাইম পায় না। নাইলে ওই যে আন্টির জন্য নূপুর কিনে নিয়ে আসবে। হ্যাঁ, আন্টি কখন আসতেছে সব আপডেট তুমি পাবা, পাই যাবা। ছিন ছিন ছিন, তুমি কাজ 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 শুরু। আফরা মিরপুর থেকে লিখেছে, কি বকর ঈদ, বকরি, আচ্ছা বকরি ঈদ অথবা পূজা প্রতিদিন তো থাকে না, সো এক থেকে দুই দিন তো ছুটি দেওয়াই যায়। ঈদে সজল ভাইকে আর পূজায় বল্টু ভাইকে। কত ভালো আফরা, তুমি আমার বাম চোখের পিছন দিয়ে জল বেরিতেছে। আদিবা লিখেছে, কি লিখেছে, সজল ভাইয়া আমি তোমাদের দাওয়াত দিছে, টাঙ্গাইল আসলে কিন্তু প্লিজ আসবে আমাদের বাসায়। বাবা অবশ্যই। রিপ্তি সাবা থেকে লিখেছে, বল্টু ভাই তুমি কি লাভ ম্যারেজ করছো নাকি অ্যারেঞ্জ ম্যারেজ করছো? প্রথমে লাভ করে পরে অ্যারেঞ্জ করে ম্যানেজ করে ফেলেছি। এফএম পোকা লিখেছে, কোল বালিশের নাম রাখছি সুমাইয়া, এখন থেকে আমি থাকবো ওরে নিয়া ঘুমাইয়া। বাবা, গভীর রাতে তুমি ওরে জড়াই ধরে দিবা মাইয়া। আমার বোনের নাম রাখছে। ও আচ্ছা, মানে মেহরিন আফরোজ প্রিন্সেস লুবনার নাম রাখতে চাইছিল, তখন রাখতে পারেনি। তো কেন, তুমি কি মানা করছিলা যে না রেখেন না? মমিন মিয়া লিখেছে, মশার ঘ্যানোর ঘ্যানোর থেকে বাঁচার জন্য মশাকে বোবা বানিয়ে ফেলার কোনো কয়েল নাই। কালকে ওই যে ইয়েটা ভালো লাগছে, ওই যে ওই যোগটা, মশার কয়েল নিয়ে কয়েলে কি মশা মরে, এই দেখো মশার রঞ্জিত মল্লিক আনছি, মশার রঞ্জিত রঞ্জিত নিয়ে আসছি, রঞ্জিত কয়েলের বাপ, কয়েলের বাপ নিয়ে আসছি, এটা খুব ভালো ছিল। তানিয়া সুলতানা ব্রাহ্মণবাড়ি থেকে লিখেছে, বল্টু ভাইয়ের মোটু মতো মোটা দেখে একটা পাত্র দেখো তো, আমি বিয়া করব। বাঞ্ছারামপুর থেকে লিখেছে, শুভ বিজয়া দশমী, আজ অনেকদিন পর এসএমএস করলাম, তবে আমি তোমাদের প্রতিদিন শুনি, আরে সব সময় সাথে থাকবো, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি, থ্যাংক ইউ, সবসময় সাথে থেকো, এসএমএস করো মাঝে মাঝে আর কি। প্রিয়ামণি লিখেছে, মি কেউ আমাকে ভালোবাসে না, আমি সিঙ্গেলই মরবো, সামওয়ান আই লাভ ইউ মি, এটা আবার কি চায়, নিলাম ব্লক করে আফটার ফাইভ মিনিটস, কেউ আমাকে ভালোবাসে না। পূজা মুন্সিগঞ্জ থেকে লিখেছে, ভাইয়া শুভ বিজয় দশমী, তোমরা কোথাও ঠাকুর দেখতে যাওনি? আমি কালকে গিয়েছিলাম, অনেক মজা করেছি। মোহাম্মদ হাসান লিখেছে, 10 টাকার পেপসি নাট ভাই সেক্সি, খুব মিলছে ভাই, 10 টাকার পেপসি শুনে আমি খেপসি। বজ্রতের হাড্ডি পড়েছি আমরা। সামির খান লিখেছে, শাওন ভাই আজকে আসছেন, এটাই আমাদের জন্য অনেক, আপনার ওয়াইফ কি আজকে নাট বল্টু শো দেখতেছে? এটাই আমার জন্য অনেক, ও যে আমার শো শুনতেছে বা দেখতেছে বা আমাকে ছাড়ছে আজকে বাসা থেকে। শাকিল লিখেছে, চাঁদকুমারী, আচ্ছা চাঁদকুমারী সুমাইয়া মির্জাপুর, শাকিল আমি আপনার লাইফের ফার্স্ট, আপনি লাস্ট বললেন যেন অনেক, আছে বুঝিনি আমি কিছু কথাটা, কিছুটা বলতে চেয়েছিল সে। তাসনিম ইমতিয়াজ চৌধুরী লিখেছে, বল্টু ভাইয়া ললিপপ লোপালপ সংটা গে শোনাবা, এরকম কোনো গান আছে? ললিপপ কি জানি, ও ললিপপ লাগেলু না, এটা না বোধহয়, এটা অন্য না, এই গানের জন্য কেউ রিকোয়েস্ট করে? এটা করতে পারে ভাই, জব লগা হিলে জব লিপস্টিক হিলে হিলা সারে ডিস্টিক। মোহাম্মদ আজারুল ইসলাম রনি লিখেছে, মাইক্রোফোনে মাস্ক লাগার আছে? দে তো মাস্কটা, দে তো মাইক্রোফোনে মাস্ক দে, একটা মানুষ বলছে
যদি সুন্দর একটা মুখ পাই ভিতর দিয়ে কি দেখো অশ্লীল কেন বউ চেহারা দেয় ওই যে লাড্ডুর ছবি দেখা যায় হ্যাঁ তাহলে এদিকে ঘুরে দিই একটা মানুষ না দুইটা লাড্ডু নিয়ে আসে না দুইটা মুড়ির মানুষ যে আমাকে ছুটি দেয় না তার আবার কিসের লাড্ডু রতনাল হাসান লিখেছে তোমাকে না সাজলে আরো বেশি সুন্দর লাগে এটা প্রশংসা নয় খরচ কমাতে অনেক বর তার বউকে কথা বলে থাকে আর অনেক বউ বিশ্বাস না করে এমন সাজা সাজে যে দেখতে আর সাজা হ্যাঁ তখন আর টাকাইতে মন চায় না ঈশিতা খান লিখেছে কবিরপুর থেকে ভাইয়ারা আজ আমার বিয়ে হ্যাঁ ও ঠিক হয়েছে ঠিক হয়েছে তাই মনটা একদম ভালো না একই একটা জোক বলো আমার জন্য যাতে আমার মন ভালো হয়ে যায় তোমার বিয়ের কথা শুনে যার মন ভালো না হয় আর দুনিয়ার কোন জোকে তার মন ভালো হবে না পৃথিবীর কোন জোক নাই পৃথিবীর কোন কিছুই তাকে আর মন ভালো করবে বিয়ে ঠিক হয়ে গেছে আনন্দের বিষয় কি হইতে পারে আহ কি সুন্দর লজ্জা লাগতেছে তোমার একটু লজ্জা লজ্জা লাগতেছে চিন্তা করো আমরা তো যোগ শুনবো সেই ছেলেকে যে তোমাকে বিয়ে করতেছে তোর জীবনটা মনে করো আজকে থেকে কমেডি শেষ লাইফের সাদিয়া গাজীপুর থেকে লিখেছে সজল আমি তোমায় বিশ্বাস করে ভালোবাসতে পারি হ্যাঁ বিশ্বাস করে প্লিজ সিঙ্গেল থাকো না মানে পরে যদি অন্য কাউকে বিয়ে করো তাহলে তো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে তাই না ওইটুকু বিশ্বাস তুমি আমাকে করতে পারো না করে ফেলতেই পারি আমি তাহসিন গাজীপুর থেকে লিখেছে কেমন আছো তোমরা আমরা আছি এটাই বেশি কেমন পরে জানবা সাইফুল নাকি হ্যাঁ সাইফুল গাজী লিখেছে এক চোর চিড়িয়াখানা ঘুরতে গেছে কিছুক্ষণ হাঁটার পর দেখে খাঁচায় একটা সিংহ বন্দি আছে লোকটা সিংহটাকে জিজ্ঞেস করে কিরে তুইও কি আমার মতো চুরি করতে গিয়ে ধরা খাইছিলি নাকি মারিয়া লিখেছে বিওএফ বিওএফ মানে কি কোন জায়গাটা তোমাদের শো জাস্ট অসাম তপস্যা করছে এক লোক বড় সাধুর কাছে এসে জিজ্ঞাসা করলো বাবা মেয়েরা আমার দিকে তাকায় না দয়া করে কিছু উপায় বলেন লোকটির কথা শুনে বড় সাধু তার পাশে বসা ছোট সাধুকে বলল বড় সাধু ছোট এনে আরেকটা পাটি বিছা নুসাইবা ঢাকা থেকে লিখেছে আর জে মার্সি আবুকে অনেক মিস করছি লাভ ইউ অল মিস ইউ নাট ভাইয়া জান পাখি নাট ভাইয়া লিখাবো জান পাখি আচ্ছা ঠিক আছে চলবে হবে রিমিক্স এটা রিমিক্স রিমিক্স আয়ান লিখেছে ফ্রম কুমিল্লা থেকে বল্টু ভাইয়া কাস্টমার অফিসে একটু বলে দাও তো SMS এর টাকা যেন কম কাটে আরে বাবা আমি তো বলে দিছি ফ্রি করে দিতে কাটাকাটি কি দরকার নাট বল্টুর সাথে তোমাদের সম্পর্কে টাকার সম্পর্ক আমি বলেছি ফোন দিয়ে ফ্রি করে ফজলুল হক লিখেছে ফজলুল হক লিখেছে আমি তোমাদের নিউ ফ্রেন্ড ফজলুল হক এয়ারপোর্ট মোল্লা ট্যাক আচ্ছা উদয়ন স্কুল ওরে বাপ রে নুন লিখেছে নো টেনশন আমার বরকে আমি কোনো প্যারা দিব না শুধু রাত 9টার মধ্যে বাসায় থাকলেই হবে কে 9টা তারপরেই তো ঘটনাটা ঘটে গেল আমিও নাই সেও নাই কেমন মজা হবে মশা আহমেদ কয়েল লিখেছে ভাই আমার কমেন্টটা কি পড়বেন না আমার নাম কয়েল আমরা কয়েলের বাপের কমেন্ট পড়ি রঞ্জিত কমেন্ট রঞ্জিত এলে পার পড়বো আমরা ঠিক আছে ঠিক আছে তাহলে যাই আমরা যাওয়া তো যাই আর দেই না কি বউ SMS পড়ে রয়েছে এগোতে একটা পড়ে দিই ঠিক আছে বুঝছেন না ব্যাপারটা ঠিক আছে আমি যেন কোয়েশ্চেন তাহলে যাই রীতা রায়হান লিখেছে শুভেচ্ছা জানিয়েছিল ওই সব শুভেচ্ছা শুভেচ্ছা কাম কম আমার ভালো লাগে না কোনো শুভেচ্ছা নাই তুই ইত্যাদি 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 আমারও মনে করবে না
024-03-6659 আপনি ঠিকই বলছিলাম কি বলছিলি 024 পর্যন্ত কইছি তখন আপনি এমন হয়ে এক কইলেন আমি আপনি ভুল বলছি ও 024 বলছিলি তাহলে ওদের দুইজনই ভুল বলছি একটু চেক করে দেখো 24 তো থাকার কথা না তাই না নাই তো 24 আচ্ছা আমাদের নাম্বারটা বলো তো দাঁড়াইলাম ঠিক আছে দাঁড়াইতে বলছে তো লোকটা এক পর্যায়ে বলতেছে আমার চিনস আমি হলাম রশিদ খান ওই যে আফগানিস্তানের স্পিন বোলার রুটি বানাই না রুটি বানাইলাম না তখন বলতেছে কই আটা নাই তো কালকে যে আটা গুলো আনলাম কইগুলো কইগুলো এমন সময় বলতো ভাই রুমের থেকে টাউন আপু ডাক দিছি মানে বলতো ভাই বউ ডাক দিছি সমুদ্রের উপর নিয়ে হেরা সমুদ্রের মাঝে ফালাই দিবে সমুদ্রে ফালাই দিতে হবে ফাঁসি হলো কেমনে না সমুদ্রে ফালাই দিয়ে ফাঁসি দিছে আরে খুব ভালো হয়েছে ইউনিক আইডিয়া বলো আমাদের নাম্বারটা বলো নাম্বারটা বলো বলো এখন কি বলার জন্য এত ফোন দিতেছিলা মানে আপনি বলতেছিলাম কি যে আপনারা যতই ছুটি হোক কিন্তু আপনারা ছুটি কাটাবেন না কেন আমরা কি মানুষ না আমরা রোবট এটা কি ধরনের অমানুষিক কথাবার্তা না না ঠিক আছে তুমি একদম 100% ঠিক আছে বলো যতই ঝড় বৃষ্টি সাইক্লোন মাইক্লোন বাইক্লোন যাই হোক না কেন ছুটি কাটানো যাবে না ওই গেছে নিজে ছুটি মিছা কথা বলে এমনই হয় না ওই নিজে ছুটি ছুটি দিয়ে গেছে হ্যালো না না আসলে পাও না এটা নকল প্লাস্টিকের ফোন যোগ শোনাও দুইটা চিনব না বলো যোগ বলো যোগ বলো এক জামাই মনে করে বউর সাথে প্রচুর ঝগড়া করে মনে করুন কেন সত্যি করে তো আচ্ছা বউর সাথে থাকতেই পারে না বলতেছে তোমার সাথে থাকা সম্ভব না
কেমন এটা হলো মুরগির খাঁচার মতো, মাঝে মাঝে খুঁড়া দেখতে হয় কেউ ডিম পাইছে কিনা। তুমি সবাই জিজ্ঞেস করো, তুমি আমাদের জিজ্ঞেস করলে না, তাই জিজ্ঞেস করে ফোনটা কেটে দাও। ভালো থেকো, কেমন আছো? এই যে দেখো উত্তর পাবো, এখন উত্তর পাই যাবো। মেয়েটা মুখের উপর উত্তর পেয়ে গেছে। থ্যাংক ইউ দানিয়া। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। আল্লাহ পাইছি আমি, তাই না? আমি আপনা বলছি মিরপুর থেকে, বুঝছো? তোমাদেরকে এত দাওয়াত দিই, তোমরা আমাদের বাসায় আসবে না কেন? হ্যাঁ, কখনো কি আসবে না আমাদের বাসায়? আর বলতে ভাই শোনো, তুমি কবে লাড্ডু খাবো? হ্যাঁ, আর তুমি আমাকে দাওয়াত দাও, বাসার ঠিকানা বলো না, এটা কি ধরনের বলো তো? শেষ হয়েছে আপনা? না, শেষ হয় নাই। আজকে সাজ্জাদ ভাই কলকাতার খেলা আছে, বুঝছো? কলকাতা যদি জিতে তাহলে অনেক ভালো হবে। কোন দলটা হারলে খুব ভালো হবে আমার, এমন একটা খেলা দেখাও। ও আচ্ছা, তাহলে তো না, এরকম আমার কাছে কোনো খেলা নাই, এরকম আমার কাছে কোনো খেলা নাই। যখন যেকোনো দিন ইন্ডিয়া চলে যাবো, খুললে চলে যাবো যেকোনো দিন। দুই ঈদ মিলে আমার, দুই ঈদ এবং পূজা মিলে আমার 12 দিন এসে চলে। তুই তো দুই ঈদে ছুটি নিস না? আমি কোনো দিন ছুটি নেই। কি আশ্চর্য হয় নাকি ঈদে ছুটি নেই? না না, কোনো দিন এই এই রোজার ঈদে তো তুই অবশ্যই নাকি কোরবানির ঈদে ছুটি নিস? কোরবানির ঈদে নিছি, রোজার ঈদে। আচ্ছা যাই হোক, কোরবানির ঈদে নিছ। গত 3 বছর ছুটি নিলাম না, এই ঈদে আমার এক কাজিনের বিয়ের জন্য ছুটি নিছি। এই কোটা আমার, এই কোটা আমার এখনো শুনতে হয়। হ্যাঁ হ্যাঁ, আল্লাহু আকবার, বাঁচাও। হ্যালো, 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 আমরা এখনো কল রিসিভ করি, করবো আজকে সারা দিন চলবে, হ্যাঁ 8টা পর্যন্ত বলবো আজকে আমরা। হ্যাঁ, নাম কি আপনার? রে, আমার নাম নিপা। নিপা, ঠিক আছে। পানি খাইছেন? কোথা থেকে? শরীয়তপুর থেকে। শরীয়তপুর থেকে। ইমরান, ইমরান নে চিনেন? ইমরান না তো ভাইয়া। ও ওই আপনার চিনেন না, শরীয়তপুর থেকে। শরীয়তপুরে আজকে আমরা নেটওয়ার্কে জাল বিছে রাখছি। আমাদের নাম্বারটা বলেন তো, আমরা ভুলে গেছি। 02553569। আমরা তোমার নাম কি জানি, তোমার নাম নিপা? ভাই আমি বলি, আমার নাম নিপা, আমার ছোট বোনের নাম দীপা, তার নাম শিপ, আমরা তিন বোনে শুনি। কেউ আছে চিপা? তারপরে স্বপ্ন পূরণ শো ভাই, আগেই বলছি অনেকের স্বপ্ন এখানে এসে পূরণ হয়েছে। আজকের একটা স্বপ্ন দেখো যে সজল ভাই মনে করে লটারিতে 1 কোটি টাকা পাইছে। হ্যাঁ
দাদা দাদি নানা নানি সবাই শুনে সবাই শুনে আমরা কুড়ি থেকে বড়ি সবার জন্য করি ভাই আর কবে পাবো ফোন কো এই যে আরেকটা স্বপ্ন দেখলেই আপনি পাবেন আমাদেরকে এরপরে আপনি এই যে ব্যাক সিট ভাই দি ফোনটা পাবেন ফোনটা দিয়ে আলাই হ্যান দেখবেন পেয়ে যাবেন আরেকটা স্বপ্ন দেখলেই পেয়ে যাবেন ভালো থাকবেন তাহলে
E-Valley Presence Not Bold to the Two Fun Kings only on Capital FM 94.8 এবং যাওয়ার আগে যাদের যাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে তারা হচ্ছে যারা শেয়ার করেছেন নামগুলো পড়ে দিচ্ছি এক ঝলকে এক পলকে দেখে যাব তোমাকে হারাবো না কোনো দিন কারণ তুমি হলে ডানা কাটা পরি আমি শিং কাটা সিং মাবিয়া মাইশা শেয়ার করেছিল ভাই একটা কথা জিজ্ঞেস করি আর যে মার্শি আপু এখন কোথায় আছে তার শোটা শুনতে পারি না তিনি মোটামুটি এক বছরের ছুটিতে আছেন ইয়া সে ভালো আছেন সুস্থ আছেন তাদের দোয়া রাখবেন অবশ্যই সে যেন ভালো থাকে আলাভি আল অয়ন শেয়ার করেছে তারপরে দেখতে পাচ্ছি যে এমডি জাবেদ হোসেন শেয়ার করেছে মাবিয়া মাইশা শেয়ার করেছেন সামির আহমেদ লিখেছে সজল ভাই শাওন ভাই গার্লফ্রেন্ড পাওয়া যাবে ইভ্যালি থেকে হ্যাঁ পাওয়া যাবে হাতে হারিকেন পেছনে বার যখন শেয়ার করে তখন অবশ্যই পেতে পারবেন হাতে হারিকেন পেছনে বার শেয়ার করেছে হাতে হারিকেন পেছনে জ্বলন্ত প্রেমিক শেয়ার করেছেন ঠিক ক্যামেরা যেখানে শেষ হয়েছে মাইক্রোফোনটা ওখানে শুরু হয়েছে চেহারাটাকে পার্টিশন করে দিছিলাম অনেকদিন পর নাট বল্টু শুনতেছি এতদিন তোমাদের খুব মিস করছি ভাইয়া এতদিন না শুনে ইচ্ছা করে আমাদেরকে অনেক মিস করছে বাবা গো নুসরাত জান শেয়ার করেছে তুমি জানো নুসরাত জান শেয়ার করেছে নুসরাত জান নাটের বউ বল্টুর গার্লফ্রেন্ড শেয়ার করেছে নাটের বউ বল্টুর গার্লফ্রেন্ড শেয়ার করেছে বজ্জাতের হাড্ডি শেয়ার করেছে সাইফুল গাজী সিম্বা শেয়ার করেছে বজ্জাতের হাড্ডি সানসিল আক্তার শ্যাম্পু শেয়ার করেছে নুসরাত জাহান জি আর জিহান শেয়ার করেছে রতন আল হাসান শেয়ার করেছে প্রিয়ামণি শেয়ার করেছে তারপর নাজিয়া খান নাফিজা শেয়ার করেছে এমডি শাফি আহমেদ শেয়ার করেছে তুমি যদি লতা হও আমি হব পাতা নাট বল্টুরে না ডাকলে নষ্ট হয় আমার মাথা মাথা নষ্ট মে চল মাথা নষ্ট মে কেমন দেই আমরাও একটা দেই দুই ফ্রেন্ডের মধ্যে কথা হইতেছে হোক এক ফ্রেন্ড কান্দে পুরা ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলছে দোষ আমার রিলেশনটা ব্রেকআপ হয়ে গেছে আমি ওরে ছাড়া বাঁচব না রে দোষ ওরে ছাড়া আমার জীবন অন্ধকার আমি সুইসাইড করবো আমি এই জীবন আর রাখবো না আমি সুইসাইড করুম তো বন্ধু ভাবতেছে আয় হাই রে কত বছরের রিলেশন এমনি শেষ হয়ে গেল বন্ধু তো বাঁচবো না সান্ত্বনা দিতেছে দোষ কি মানে কি হয়েছে কত মানে মেয়েটার অনেক ভালোবাসতি ও জীবনের থেকে বেশি ভালোবাসতো ওরে ছাড়া আমি বাঁচুম না কত বছরের রিলেশন ছয় দিনের রিলেশন আসছিল দোষ তোরে দেখে আমার একটা কবিতা মনে পড়ছে আমার বড় ভাই আমাকে বলছিল বলছে বল বল এখন কোনো কবিতাতে মনে শান্তি পাবো না তারপরেও ক বলছে দুঃখ থাকবে চিরকাল কবিতাটা কিন্তু আমি কই না আমার বড় ভাই বলছিল বলছে হ্যাঁ বল 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 বলছে দুঃখ থাকবে চিরকাল অল্প বয়সে পাকিলে তাল কইস না থাক থাক আর কইস না মন শান্ত হয়েছে থাক পাকিলে তাল 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 পাকিলে পড়বে আর পিটা খাবো ওদের বন্ধু আমি আমার এক্সকে ভুলে গেছি মানে এমন ভাবে ভুলে গেছি যে ওর নামও মনে করতেছি কারে জানি ভুলে গেলাম কেমন জানি মনে পড়ে না মনে না মানে এমন ভাবে ভুলে গেছি ওর নামও মনে পড়তেছে না স্বামী অনেক মিস করি রে বন্ধু বাপরে নাম মনে করতে পারে স্বামী মিস করে ঠিক আছে তুই অনেকক্ষণ কানসাস নেই পানি খা স্বামী পানি খাই তো রে বন্ধু ছেলেটা সারা দিন রাত হাতে ডিম নিয়ে ঘুরে বেড়ায় ঘুমানোর সময় বালিশের পাশে ডিম রাখে ঘুম থেকে উঠলে ডিম দেখে কাঁদে ডিম নিয়ে বাইরে হয় ডিম দিয়ে ধরে যখন হাতে ডিম থাকে না তখন নিজের ডিম ধরে কাঁদে হঠাৎ করে একটা ডিম থেকে ডাবল ডিম হয়ে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন যেমন খুশি তেমন থাকবেন হাসতে থাকবেন হাসতে থাকবেন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা এই দুই ডিম বালক মানে যে নাটক বল্টুর সাথে থাকবেন টাটা ফ্রম ই ভ্যালি প্রেজেন্স নাট বল্টু দ্য টু ফান কিংস থ্যাংক ইউ Capital.